DJ Bappi, do Shaik number poll. Thank you.
কেমন পেয়েছি গো? না মাইরি বলছি আমার বাবা খুব ভালো। ঠিক আছে ভাই, চাবিটা মেরে দিচ্ছি। তুই মরার আগে বলবি না তুই হালা বড় হচ্ছ। তোমাদের কথাই আমি ভাবছিলাম যে তোমরা গেছো সাতালি পর্বতে লৌহ বাসর নির্মাণ। হ্যাঁ মহারাজ। তাহলে এত বিলম্ব হচ্ছে কেন? আপনার কাজ সুসম্পূর্ণ করে আমরা আপনার অন্দর মহলে ফিরে এসেছি। তাহলে আমার সেই পূর্বের কথা মতো সাতালি পর্বতে সুন্দর বাসর নির্মাণ। আপনার কথা মতন আমরা সাতালি পর্বতে উচ্চ শিখরে সাতালি পর্বতে লৌহ বাসর গড় করেছি। বেশ, আপনার নিজ নন্দন বাসর গড়। আর ওই যে বাসুরের চাবি, খোকা খোকা বাসুরের চাবিটা দিয়ে দাও। দিচ্ছি, এটা কথা বলবো? বলো, তুমি তো আমার বাবা হও। হ্যাঁ বলো। তোমার কাছে বলতে লজ্জা নেই? লজ্জা নেই। ওই অত বড় বড় ওগুলো কি জ্বলছে? কি জ্বলছে? কোন রাজপ্রাসাদের লাইট? লাইট না, ঝাড়বাতি। তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি ঝাড়বাতি আছে, রাজমহল আছে, অনেক মেয়েরা দাসী গিরি করছে। আচ্ছা বিশ্বকর্মা। হ্যাঁ। এ তোমার কে? ওটা আমার সন্তান। ও, তোমার সঙ্গে সহযোগিতা করার জন্য তুমি সন্তানকে নিয়ে গেছিলে? হ্যাঁ হ্যাঁ। বেশ, বিশ্বকর্মা মহারাজ, আপনার নাম কি জানতে পারি? ও, আমার নাম এখনো পর্যন্ত জানো না? বাবা বলে কি করে জানবো? তুমি জানাওনি যে কার পুত্রের জন্য বাসর নির্মাণ করতে যাচ্ছ? আমি ওকে বলা হয়নি মহারাজ। বলা হয়নি? না না, তুমি শুনে রাখো, আমি চম্পক অধিপতি নাম মোর চাঁদ সদাগর। তোমরা গিয়েছিলে সাতালি পর্বতে লৌহ বাসর নির্মাণ করতে, সুন্দর ভাবে বাসর নির্মাণ করেছ। দাও সেই বাসরের চাবিখানি আমার হস্তে তুলে দাও। চাবি দেবো? ওই আমার বাবা এত কষ্ট করলো, যা ওই সবাই কত সুন্দর বাজালো, কেউ পুরস্কার দিল না। বাবাকে আপনি পুরস্কার দেবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তোমার বাবাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব। তাহলে আপনি পুরস্কার করলে আমি দেবো। তাহলে আমরা আসি মহারাজ। শোনো, বলুন বিশ্বকর্মা। বলুন। আর একটা কথা তোমার কাছে জানতে ইচ্ছে করছে। বলুন মহারাজ। বাসর নির্মাণ করে তোমরা কোন পথ দিয়ে এসেছিলে? আমরা এসেছিলাম দক্ষিণ দিক দিয়ে। ওই সোজা পথ দিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ। তাহলে যাওয়ার সময় ওই সোজা পথ দিয়ে যাবে না। কেন মহারাজ? পাকা পথ দিয়ে যাবে মহারাজ। কারণ কি জানো? কেন? ওই সোজা পথে যেতে যেতে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো একটা বাবলা গাছ আছে। সেই বাবলা গাছে একটা ডাইনি পিশাচি বাস করে মহারাজ। সেই পিশাচি যদি দেখা হয়ে যায় তোমাদের কর্ম আর করা হবে না, তাই তোমরা এই পথে না গিয়ে বাঁকা পথে ফিরে যাও। বেশ মহারাজ, আপনারা দেশ চিরদাহ্য, আমরা আসছি। এসো বাবা বিয়ালিশ কর্মা। কি জিনিস খায় না যায় মানে? আরে পেটনি মানে কঙ্কাল, কঙ্কাল মানে
আসেনি মনসা দেখতে দেখতে সাতালি পর্বতে আমি লৌহ বাসর নির্মাণ করেছি হস্তে রয়েছে সেই পর্বতে বাসরের চাবি কাঠি দেখি তুই আমার কি করতে পারিস এদিকে এদিকেই আসছে বিশ্বকর্মা বয়ালিশকর্মা যেন আমার এই রাত প্রসাদের দিকে কিছু আসছে মহারাজের জন্য মহারাজ বিশ্বকর্মা আমরা আমরা চলে যাচ্ছিলাম আপনার থেকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু বিদায় নেওয়ার পরে পরে আমাদের কাছে একটি কাজের সন্ধান আছে একটি কাজের জন্য হ্যাঁ একটি কাজের সন্ধান আছে সেই কাজ কি হয়েছে বিশ্বকর্মা কিন্তু মহারাজ আমরা সেই কাজ করতে যাওয়ার সময় আমাদের যন্ত্র গণনা করে দেখি একটি সুবর্ণের লীল হাতুড়ি আর সুবর্ণের লীল বাটারি আপনার ওই প্রাসাদে ফেলে এসেছি কি বলছো হ্যাঁ মহারাজ কি বলছো বিশ্বকর্মা তোমার সেই সুবর্ণের নীল বাটালি সেই সাতালি পর্বতে পাথরের মধ্যে ফেলে এসেছো হ্যাঁ মহারাজ তাহলে আপনি চাবিটা দিন আমরা পাথরে যাব মহারাজ ও নিশ্চয়ই যদি চাবিটা আমি তোমাকে দিই তাহলে লৌহ বাসর থেকে নীল বাটালি নিয়ে ফিরে আবার পুনরায় আমাকে চাবিটা দেবে হ্যাঁ মহারাজ মহারাজ আমরা ভালো ফেলে এসেছি মহারাজ নিতে এসেছি মহারাজ আমরা সুবর্ণের লীল হাতুড়ি আর লীল বাটারি ওই প্রাসাদে ফেলে এসেছি মহারাজ বেশ বিশ্বকর্মা বেশ তোমার কথা আমি বিশ্বাস করে ওই বাসরের চাবি তোমার হস্তে আমি দিলাম নীল বাটালি নিয়ে পুনরায় চাবিখানি আমার হস্তে ফিরিয়ে দেবে বেশ তাই হবে মহারাজ তাই হবে
রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাব। একি বিশ্বকর্মা মা, আমি তোমার কাজ্য সিদ্ধি লাভ করে ফিরে এসেছি মা। হ্যাঁ মা, আমি তোমার কথা মতন করেছি, ওই নিশানে কোন চিত্র চিত্রের মুখে দিয়েছি হেমচন্দ্র গুড়ি মা। হ্যাঁ মা, আমি তোকে আশীর্বাদ দিলাম আমাদের শুক্লা পক্ষে শেষ বার করে আমার সাথে তোকে পূজা হবে এই বিশ্ব চরাচরে মা। বলো বাবা, এবার তুমি অনেকক্ষণ ধরে এ ঠাকুর হচ্ছ বলছো যে কি বললে এখনই বলছে রান্না পুজো যখন হবে তারপরে দিন যখন মনসা পুজো হবে তখন আমার বাবা নাকি একসঙ্গে বিশ্বকর্মা পুজো করবে। তা বুঝলাম তুমি নয় পুজো পেলে ওই ঠাকুমা তোমায় পূজা দিল, আমার কচুর মাথা দিল, যদি কিছু না দেয় আমি যা সর্বনাশ করব আমি সব বলে দেব। পরস্পর তাহলে তোমাকে বল